আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখতে চাচ্ছি আত্মভোলা নেতৃত্ব। কোরআনে কারিমে সূরাতুল হাসর, এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে ভুলে যেও না, যদি ভুলে যাও তাহলে আল্লাহ তোমাদেরকে আত্মভোলা বানাবেন এবং নিঃসন্দেহে এরাই ফাসিক। আল্লাহকে ভুলে যাওয়া মানব জীবনের সবথেকে বড় দুঃখজনক অধ্যায়, এর থেকে ব্যর্থতা কিচ্ছু হতে পারে না, তিনি আমাদের সর্বদাই মনে রাখছেন। শুধু এতটুকু দেখুন, প্রতি মুহূর্তে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাসটা নেওয়া নাক থাকলেই হয় না। হাসপাতালে গিয়ে দেখা যায় বহু লম্বা নাকওয়ালা লোকেরা শ্বাস নিতে পারছে না, সিসিইউতে দেখা যায় শ্বাস নিতে পারছে না, আলাদা করে ব্যবস্থাপনা করা লাগে। তাহলে বিষয়টি হচ্ছে, শ্বাস নিতে পারা না পারা এটা মালিকের পারমিশনের উপরে নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। বাতাস ভর অক্সিজেন, কিন্তু হাঁপানি রুগী জানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কত কম, সে সহজে শ্বাস নিতে পারে না, সব কিছুর পিছনেই তার অনুমোদন লাগে। সুবহানাল্লাহ। সুতরাং তিনি তো আমাকে আপনাকে ভুলেন না, আমি এবং তিনি মাঝখানে কোনো আড়াল নাই, কোনো পর্দা নাই, তিনি দেখছেন, তিনি আমার সব থেকে নিকটে, আমার থেকেও নিকটে। এখন আমার দায়িত্ব হলো আমি যেন তাকে ভুলে না যাই। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের ভয় করতে হবে, কেমন ভয় করতে হবে, যেমন তিনি ভয়ের যোগ্য। ছোট্ট একটি কথা কিন্তু কত ব্যাপক, যেমন তেমন ভয় না, যেমন তিনি ভয়ের যোগ্যতা রাখেন, অসীম ভীতি। তাকে ভালোবাসতে হবে, তাকে ভয়ও করতে হবে, এর ভিতর দিয়েই আমাদের আমলনামা তৈরি হতে থাকবে। বন্ধুগণ, আল্লাপাক বলছেন, তোমরা তাদের মতো হয়েও না যারা আমাকে ভুলে গেছে, তাই তাদেরকে আমি আত্মভোলা বানাইছি। আত্মভোলা হলাম কিনা কীভাবে বোঝা যায়? বোঝা যায় আমরা যখনই কোনো কথা বলি, কাজ করি, দায়িত্ব পালন করি, সেই ব্যাপারে রাব্বুল আলমিনের দেওয়া যে মেসেজ, এটা যদি অনুসরণ না করে অন্য কিছু করি, তবেই এটা আল্লাহকে ভুলে যাওয়া হয়। এটা কেন হলো? কারণ মাথা থেকে শুরু হয় পচন। আপনি মাছ কিনতে গেলে কি দেখেন? যে মাছের মাথা ঠিক আছে কিনা, মাথা ঠিক না থাকলে বোঝা যাবে মাছটা পচে গেছে। একটা জাতির পচন শুরু হয় তার নেতাদের মাথা থেকে। এই জন্য আজকের বিষয় হলো আত্মভোলা নেতৃত্ব। আমাদের নেতা হলো দুরকম, একরকম হচ্ছে ধর্মীয় নেতৃত্ব, আরেকটি হলো রাজনৈতিক নেতৃত্ব। আজকে আমি আমার ঘরের কথা বলবো, অর্থাৎ আলেমদের নিয়ে, খতিবদের নিয়ে, আধ্যাত্মিক নেতৃত্বে নিয়ে, পীর সাহেবানদের নিয়ে, যে এই নেতৃত্ব আজকে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তৌফিক দিলে সামনে জুমাই রাজনৈতিক নেতৃবৃন্দ যে আত্মভোলা হয়েছে, সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে নিজের ঘর থেকে শুরু করি। আমরা আলেমেরা, আমরা খতিবেরা, আমরা ইমামেরা, আমরা হুজুরেরা, আমরা পীরেরা, দরবেশেরা, আউলিয়ারা আল্লাহকে ভুলে গেছি। আর আল্লাহপাক বলছেন, ভুলে যেও না আমারে, তাহলে তোমরা নিজেদেরকেই ভুলে যাবে। আপনারা জানেন আমাদের এই সমাজে বহু ধারণা আছে ভুল, বহু কুসংস্কার আজকে সাধারণ মানুষ বহন করছে। কেন? কারণ আমরা দায়িত্বশীলেরা দায়িত্ব পালন করতে পারিনি। তাদেরকে আমরা হাদিসের নামে ভুল বুঝাইছি, কোরআনে কারিমের অপব্যাখ্যা শোনাইছি, অনেক কিছু তারা ইসলামে নাই এগুলো তারা পালন করছে ধর্মের নামেই। এরকম আছে না? অসংখ্য কিছু আছে যেগুলো ভুল, বিভ্রান্তি, এগুলো আমাদেরকে আসল আলোর কাছে আসতে দেয়নি। তার কারণ আমাদের ধর্মীয় নেতা যারা, যাদেরকে আমরা হৃদয়ের সবটুকু দিয়ে শ্রদ্ধা করলাম, ভালোবাসলাম, বিনা যাচাই বাছাই বিশ্বাস করলাম, এটা কীভাবে শুরু করা হলো? ধর্মীয় নেতারা ময়দানে বলে ফেললো, হুজুরের ভুল ধরাও ভুল। ভক্তরা মনে করলো, তাই তো, হুজুরের তো কোনো ভুল ধরা যাবে না, ভুল ধরতে গেলেই বলা হবে বিয়াদব, আদব কায়দা নাই। কিন্তু আপনি দেখুন, এই নামাজে যিনি ইমামতি করেন তিনি মুসল্লিদের ভিতরে সেরা, কিন্তু ইমাম সাহেব যদি নামাজে ভুল করেন, নামাজে যেখানে কথা বলা যায় না, বাড়তি কোনো কথা বলা যায় না, সেখানে ইমামের ভুল সংশোধন করা যায় না? ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছে,
পবিত্র হয়েছে, উজু করছে, গোসল করছে, কত ভক্তি ভরে এত বড় দায়িত্ব নিয়ে দাঁড়ালো, তারপর তো তার ভুল হতে পারে। আর সেই ভুল হলে ইমাম সাহেবকে সতর্ক করতে হবে কি কানে কানে? না, লুকমা দিতে হবে জোরে, ঠিক কিনা বলেন? তাহলে কই, ইসলাম তো এই আদব আমারে শিখাইছে যে আমার শ্রদ্ধেয় এত বড় লিডার, আমার ইমাম নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে, একটা বাজে কথা বলা যায় না, কোনো কথা বলা যায় না, মন দিয়ে শুনতে হয়, এক নিবিষ্ট মনে আল্লাহর কথা ভাবতে হয়, যে কেরাতগুলো আসছে সেগুলোর মেসেজ রপ্ত করতে হয়, সেই অবস্থা ইমাম যদি ভুল করে সঙ্গে সঙ্গে তাকে লুকমা দিতে হবে। সেই লুকমা আসতে নয়, ইমাম সাহেবের মর্যাদার দিকে তাকিয়ে রে বাবা এত লোকের ভিতরে ভুল ধরব, এটা কেমন ধরনের বিয়া দেবে হয়ে যাবে না, কারণ তার এই ভুলের শিকার হবে এতগুলো মানুষ। এই জন্য যে ভুলের শিকার হয় একটা জাতি, একটা উম্মাহ, এই সব পজিশনে যারা থাকেন তাদের ভুল ধরায় দেয়া গীবতের ভিতরে পড়ে না। এই জন্য গীবত কী আর ঘিভাত কী এটা আমাদের বুঝতে হবে, যে কারণ তার ভুলের কারণে মহাদুর্গতি নেমে আসবে সবার। কারণ এখানে আসল ইমাম তো আমরা নই, আসল ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু তাকেই অনুসরণ করার চেষ্টা করছি। এই অনুসরণে যদি ভুল হয় অবশ্যই যেই হোক এই মুসল্লি গরিব হতে পারে, লেখাপড়া শিক্ষাগত যোগ্যতায় কমতি থাকতে পারে, চেহারা সুরত কুমা থাকতে পারে, কিন্তু তিনি যখন বুঝতে পেরেছেন ইমাম ভুল করেছে সঙ্গে সঙ্গে তিনি ইমামকে সতর্ক করবেন আল্লাহু আকবার বলে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ সবার বড়, তার ভুল হয় না, তুমি ইমাম সাহেব ভুল হয়েছে সংশোধন করো। বন্ধুগণ, এই সংশোধনে বড় জোর তিনবার পর্যন্ত লুকমা আসতে পারে, এরপরও যদি ইমাম না শোনেন নিয়ম হলো ইমামের পেছনে শক্তিশালী লোকেরা দাঁড়াবে। যারা জানে, যারা এই গোটা জামাতের শ্রদ্ধা অর্জন করতে পেরেছে, পাশাপাশি তারা শারীরিক দিক থেকে শক্তিশালী, এমন লোকেরা ইমামের পিছনে দাঁড়াবে। ইমাম সাহেব যখন তৃতীয় কমান্ড অনুসরণ করল না, তখন ইমাম সাহেবের ইমামতি করার কোনো অধিকারই থাকে না, তখন নামাজরত অবস্থায় তার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তার হাতটি চলে আসবে ইমামের জামার জাগা মতো ধরবে, ধরবে শক্ত করে এবং আস্তে করে টান দেবে। ইমাম সাহেব ধরা দেখেই বসবে, পিছনে না আসলে আমার খবর আছে। এবং এই যে নামাজ কিন্তু ভাঙে নাই, এখানে কাতার তো প্যাকড আপ, উনি দাঁড়াবেন কোথায়? এবার এখানে কে আসবে? তখন ইচ্ছা মতো কেউ আসলে হবে না, আবার আগে থেকেই তো ঠিক করা আছে বিকল্প। তখন ওই পাশের দুজন আরেকজনকে ইশারা করে দেবে পিছের দিক থেকে যে তুমি যাও, মুখে বলবে না, সে নামাজরত অবস্থায় ইমামতের আসনে দাঁড়াবেন, আর ওই ফাঁকা জায়গাটায় ইমাম সাহেব দাঁড়িয়ে মুক্তাদি হবে। কারণ ইমাম সাহেব যখন ইসলামী নীতিমালা ভঙ্গন করেছে তখন তার আর অধিকার নেই ইমামতি করার। এই যে সতর্ক করলাম এটা প্রকাশ্যে, এটাই হলো ইসলামী আদব, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং হুজুরের ভুল ধরা ভুল, এই কথা কই আমাদের বেশিরভাগ জনতাকে অন্ধবিশ্বাসের ভিতরে কলুর বলদের মতো এক শ্রেণীর হুজুররা ঘুরাচ্ছে, সবাই না, ভালো জিনিসেরই নকল বের হয়। শ্রদ্ধার আসনগুলাতে কিছু সংখ্যক মতলববাজি লোকেরা এগুলো দখল করার জন্য নানা রকমের কাজ করছে এবং তারা বলেছে হুজুরের ভুল ধরা ভুল। এইটা আর একটা ভুল, বরং আমাদের বিচার্য বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, বলেন আলহামদুলিল্লাহ। এই বিধিবিধানের এক চুল উল্টো পাল্টা হলেই মুসল্লিরা ছাড় দেওয়ার কথা নয়, এটাই আদব, এটা না করলে আমরা সব ধরা খেয়ে যাব। বন্ধুগণ, দীর্ঘদিন আমাদের খুতবার ভিতরে, ওয়াজের ভিতরে, মাহফিলের ভিতরে, যার মাধ্যমে সাধারণ জনতা শিক্ষা লাভ করে, সেখানে আমাদের শ্রদ্ধেয় লোকেরা অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু মনে রাখতে হবে সত্য আর মিথ্যা, সত্য ভালো মিথ্যা খারাপ। আচ্ছা, অর্ধ সত্য কি? এটা মিথ্যার চাইতে ভয়ঙ্কর। অর্ধ সত্য, সত্য মিশায় যেটা বলা হয়, ধর্মের মোড়কে অনেক শিরক বেদাত ঢুকায়ে উম্মাকে সর্বনাশ করে ফেলা হয়, এইটা আরও ভয়ঙ্কর অর্ধ সত্য। এই যে খুতবার ভিতরে একটা কথা আসে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো এবং তোমরা ঠিক ঠিক কথা বলো, সত্য বলো, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশাইও না। এই সত্য মিথ্যা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা। এই কথা শয়তান এভাবেই আমাদের পিতা আদম আলাইহিসসালামকে বিভ্রান্তির ভিতরে নিয়েছিলেন, সেটা ভিন্ন আলোচনা। তো যে বিষয়ে আমি বলছি তা হলো, এই আলোচনার ভিতরে কেউ যদি মিথ্যা ঢুকায় দেয়, মানুষ শত শ্রদ্ধা ভরে আসে, পবিত্র হয়ে আসে, এখানে আমাদের এই সুযোগটাকে নিয়ে অনেক সময় ইমানের ডাকাত যারা তারা বিভ্রান্তি ঢুকায় দিয়েছে। কয়েকটি উদাহরণ বহুল প্রচলিত, যেমন আমরা মনে করি আশেক, আশেক মাসুক প্রেমিক, আমরা মুসলমানরা মনে করি সব থেকে রাসূলুল্লাহর বেশি প্রেমিক যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়াইস কর্মী। এটা আপনারা শোনেন নাই? লোকেরা বলে এত ভালোবাসত আর কেউ এত ভালোবাসতে পারে নাই। রসুল্লাহ তার জামাও সাহাবেদের দিয়ে তার কাছে পাঠাইছে, কেন? ওয়াজ করে নবীজির মহাব্বতে নিজের দাঁতগুলি ভেঙে ফেলেছিলেন। এই ওয়াজ লোকেরা শোনে, সুবহানাল্লাহ পড়ে, সব ভক্তি ভরে শোনে। ওয়াজ করে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে কেন্দ্র করে যে বর্ণনা দেয়া হয়েছে এটা বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ নিজের জীবনের কোনো কিছুকে নিজে নষ্ট করা এটা কি ইসলামে জায়েজ আছে? ওয়াজ করে চিন্তা করলো যে আহা, রাসুলের দাঁত ভাঙলো ওহুদে, কতই না কষ্ট হলো, আর আমার কেন দাঁত থাকবে, সুতরাং আমি আমার দাঁত রাখবো না, ভেঙে দেবো। রসুলের মহব্বতে উনি দাঁত ভাঙলেন, তিনি চিন্তা করলেন রসুলের দাঁত যখন নেই আমার দাঁত থাকারই কথা না, এই জন্য তিনি দাঁত ভাঙলেন। এই বর্ণনা দেয়া হয় সাফার অক্ষরে, ভক্তদের মাঝে এই বর্ণনা আসে, আর আমরা সাফার অক্ষরকে ওহির মতো মর্যাদা দিই। বন্ধুগণ, কেউ যদি চিন্তা করে যে রাসুলের দাঁতের তুলনায় আমার জীবনের মূল্য কম, এই চিন্তা তো সঠিক, ঠিক কিনা বলেন? এই চিন্তাও সঠিক। এই চিন্তা করে যদি ভাবে যে রাসুলের দাঁতের তুলনায় আমার জীবনের মূল্য কম, রাসুল যখন এই কষ্টটা পেয়েছেন আমার বেঁচে থেকে লাভ কী, আমি রসুলের দাঁতের সম্মানে নিজেকে শেষ করে দেব, এই বলে সে একটা ছুরি নিয়ে নিজের বুকে বসায় দিল, তাহলে সে তো শহীদ হয়ে যাবে, কি কর কি হবে, আত্মহত্যার গুনাহ হবে, জাহান্নামে চলে যাবে, কারণ আমি নিজের মালিক নই, আল্লাহ পাক আমার জানার মাল কিসের বিনিময়ে কিনেছেন, জান্নাতের বিনিময়ে, আমি বিক্রিত, আমার আমার সব কিছু বিক্রয় হয়ে গেছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমার মোমেনের জানমাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, সুতরাং আমার নিজের উপরও আমার নিজের স্বাধীনতা নাই, যা খুশি তা আমি করতে পারি না। তাহলে এই বর্ণনার মাধ্যমে আমরা জনগণকে যে মেসেজ দিচ্ছি তা হলো, ওয়াইস কর্ণী আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও তিনি একটা হারাম কাজ করছিলেন, এইটা আমরা বিশ্বাস করি না। আমার কথা বুঝতে পেরেছেন? আর তিনি যদি তা করেও থাকেন, তিনি যদি, কারণ ওলি আউলিয়াদের জীবনী হাদিস যেভাবে যাচাই বাছাই করে লেখা হয়েছে, মুহাদ্দিসিনরা এইভাবে তাদের জীবনী যাচাই বাছাই হয় নাই, ভক্তরা লিখেছে, আর ভক্তরা সবসময় তিলকে তালের মতো দেখে। যদি ওয়াইস কর্মী করেও থাকেন, যদি আমরা এক সেকেন্ডের জন্য মানি যে এটা আসলেই তিনি করেছেন, তাহলে বুঝতে হবে ওয়াইস কর্মী এই খবর পাওয়া মাত্র তার মগজ, তার চিন্তাধারা সুস্থ ছিল না, তিনি অস্বাভাবিক হয়ে গেছিলেন, পাগলামি তাকে পেয়ে বসছিল। তাই কেউ যদি পাগলামি করে কিছু অঘটন ঘটায় ফেলে, সেটা কি উম্মতের অনুসরণ করার ব্যাপার? রসুলের সাহাবারা নবীজির জন্য সব উৎসর্গ করেছেন, কিন্তু এই আমলটা কেউ করেন নাই। কিন্তু আমাদের অজ্ঞ জনতার সামনে এইগুলা ধর্মীয় মোড়কে তুলে ধরে বোঝানো হয়েছে ওয়াইস কর্মী সব থেকে বড় আশিক, এবং তার জবান থেকে সাহাবিদেরকে আঘাত করে কথা বলানো হচ্ছে। যখন তারা পরিচয় দিচ্ছে আমরা নবীর সাহাবি অমুক অমুক, ওয়াইস কর্মী কি বলছেন, আমি বিশ্বাস করি না কারণ তোমার মুখে দাঁত। দেখুন কিভাবে সাহাবিদেরকে ছোট করা হচ্ছে, অথচ সাহাবারা হচ্ছেন তারা যাদের নামের পাশে অক্ষয় এই খেতাব আল্লাহ পাক দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং এরাও আল্লাহর উপর সন্তুষ্ট বলেন, সুবহানাল্লাহ।
সুতরাং এই বর্ণনা কিছু সংখ্যক মানুষকে বোকা বানানো যায়, ধাঁধা লাগানো যায়। জির বাবা ওয়াস কেমনি কত বড়, এটা দিয়ে সাহাবিদের সমস্ত অবদানকে আড়াল করে ফেলা হচ্ছে। আবার বলা হচ্ছে কি যে রাসূলুল্লাহ নিজের জামাটা সাহাবিদের না দিয়ে ওয়াস কর্ণীকে দিয়েছে। উনি বাবা কত বড়, লোকেরা অবাক হয়ে যায়। আচ্ছা, পুরানো জামা আমরা কাদের দিই? কাজের লোকজন, তাই না? বাড়িতে কাজের লোকজনের দেই। রসুল্লাহ তো তার কলিজার টুকরা ফাতিমাকেই সাহাবি একজনের সাথে বিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অন্য মেয়েদেরকে আরেক সাহাবির সাথে বিয়ে দিয়েছেন, যে জন্য উসমানকে বলা হয় জিন্নুরাইন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের মেয়ে বিয়ে দিল সাহাবিদের ভিতর, আর এর একটা পুরানো জামা দিল, আর আমরা তারই মনে করলাম সবার বড়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবেরাই হচ্ছে রাসুলকে ভালোবাসার একমাত্র মডেল। রাসুলের স্ত্রীরা স্বামীকে কেমনে ভালোবাসতে হয় তার একমাত্র মডেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এইভাবে সত্য মিথ্যা মিশিয়ে আমাদের ধর্মীয় নেতারা, যাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি, তারা এইভাবে আমাদেরকে গোটা উম্মাকে রাসুলের আদর্শ থেকে সাহাবিদের অবদান থেকে সরাই দিয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, তাহলে কি হবে, আমরা কি আমার পীর সাহেবকে ভালোবাসবো না, আমার হুজুরকে কি ভালোবাসবে না? হ্যাঁ বাসবেন, কিন্তু অনুসরণ করা যাবে না। ভালো আপনি বাসেন, যার মন বলে বাসেন, কিন্তু অনুসরণ করা যাবে না। সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এটাকে অনুসরণ করো, এটাকে বাদ দিয়ে আউলিয়াদের অনুসরণ করো না। বন্ধুগণ, কোরআন শরীফ পড়তে গিয়ে অবাক হয়ে কষ্ট পাই যে কোরআনের শিক্ষা মানুষ যাতে নিতে না পারে, এই চেষ্টাটা করতো ইহুদিরা, এই চেষ্টাটা করতো কাফেরেরা, এই চেষ্টাটা করতো খ্রিস্টানেরা, এই চেষ্টাটা করতো ইসলামের দুশ্মনেরা। কিভাবে করতো? কোরআনে কারিমের সূরা হামিম আস-সাজদাহ, কোরআনে কারিমের 41 নম্বর সূরা, এর ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন যখন পাঠ করা হয় তোমরা কোরআন শুনবে না, বরং হইচই করবা, তালি বাজাবা, চিৎকার মারবা, যাতে কোরআনের আওয়াজ মানুষের অন্তরে না ঢোকে। এইটা ছিল কাফেরদের সিদ্ধান্ত। আর আমরা আলেমেরা এই ঘরে থেকে আমরা কিন্তু মানুষকে কোরআন বুঝতে দেই না, আমরা বলছি কোরআন বুঝবা না, এটা আলেম ওলামাদের কাজ। আলেম ওলামাদের কাজ, আলেম ওলামাদের তো আরেকটা কাজ আছে, নিজেরা কোরআন বুঝে জনগণকে বুঝাবে, ঠিক কিনা বলেন? সেটাও তো আমরা করি না। আমাদের কয়জন পীর সাহেব, কয়জন আলেম, কয়জন খতিব কোরআন দিয়ে কথা বলেন, কে বুঝান? আমাদের ওয়াজগুলির ভিতরে এই যত মাহফিল হয় এর ভিতরে কত পার্সেন্ট কোরআনের আয়াত থাকে? তাহলে আমরাও যেন খুব কৌশলে মুসলিম জনসাধারণকে কোরআনের ইলম থেকে বঞ্চিত করে ফেলছি। অথচ অনুসরণ করার বিষয় হচ্ছে কোরআন আর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে অনুসরণ করব, কারণ রাসূল নিজে কোরআন মানতে বাধ্য, তিনি কোরআন মেনেছেন বলেই তো রাসূল, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, সুতরাং আমরা এটা কি করছি, আমরা খুব কৌশলে জনগণকে মিসগাইড করছে কোরআন থেকে। একদিকে বলছি এটা বোঝা যাবে না, অথচ আল্লাহ পাক গত জুমায় বলেছি সূরা কামারের 4টা আয়াতে আল্লাহ বলেছেন, কোরআন বোঝা তোমাদের জন্য আমি সহজ করেছি। আসো নাকি কেউ উপদেশ নেওয়ার মতো, আর আমরা বলে দিলাম কঠিন, আমরা এত কিছু বুঝলাম আর এইটি বুঝলাম না, এটা এক ধরনের ষড়যন্ত্র। আর এক ধরনের ষড়যন্ত্র হলো আমরা কোরআনের ভুল ব্যাখ্যা করি, নিজের মন গড়া ব্যাখ্যা করি। কারণ কোরআন যদি জনগণ বুঝে ফেলে, অথবা অবস্থা বুঝে বক্তৃতা দিই, আমার চাকরিটা থাকতে হবে, মসজিদ কমিটির লোকেরা কী কী অপরাধে লিপ্ত সেই অপরাধগুলো বলা যাবে না, তাহলে চাকরি থাকবে না। যে ইমাম এই চিন্তা করে বক্তব্য দেয় তার পিছনে নামাজই হবে না, কারণ তার আকিদাই ভুল। কারণ সে মনে করে মসজিদ কমিটি আমার রিস্কের মালিক, কিন্তু রিস্কের মালিক কে বলুন? আল্লাহ, তিনি রাজ্জাক। পৃথিবীর যত প্রাণী সব রিস্কের সামনে মাথা নত করে খায়, আর আমরা একমাত্র প্রাণী মানুষ যারা মাথা খাড়া করে রিস্ক এইভাবে তুলে খায়। কারণ আমার এই মাথা
রিজকের সামনে নত হয় না, নত হয় রাজ্জাকের সামনে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমেরা কি করেন, সূরাতুল বাকারার 174-175 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা আমার এই কেতাবের ইলমকে গোপন করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা পর্যন্ত বলবেন না। আপনারাই বলেন জুমার নামাজটা কি, এদিন সর্বস্তরের মানুষেরা সামনে আসবে, কে কি রোগে পড়ল, কে কি ব্যাধি নিয়ে আসলো, কে কি বিভ্রান্তি নিয়ে আসলো, সারা সমাজে নানাভাবে মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে, এইগুলার সলিউশন সমাধান এখান থেকে আসবে। কিন্তু সমাধান দিতে গিয়ে ইমাম সাহেব দেখলে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। আপনি বলেন কোরআন শরীফের একটা আয়াত আছে যেটা বলা যাবে না? ভণ্ড আধ্যাত্মিক গুরুরা বলে যে 30 পারা হলে শরীয়ত, আর বাকি কয় পারা জানো, 60 পারা না কত আছে মারেফত, ওইটা ওইটাই শুধু আমরা জানি, আর কারো বলা লাগবে না। এই কোরআনের একটা কথাও গোপন করা যাবে না। আল্লাহ বলছে নবী প্রচার করুন সেই জিনিস যা আমি আপনার পরে অবতীর্ণ করেছি, যদি না করেন আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। আপনার দায়িত্বই প্রচার করা, আপনি গোপন করবেন কিভাবে, এর কোনো কিছু গোপনীয়তা হবে না। বিদায় হজের বিশাল ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তিনি প্রশ্ন করেছিলেন, হে উপস্থিত জনতা, আমার উপরে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের, আমি কি আল্লাহর এই বিধানগুলো তোমাদের মাঝে পৌঁছাতে পেরেছি? সবাই একসাথে বলল অবশ্যই, সুবহানাল্লাহ। প্রায় 23 বছরের সাধনার আজ স্বীকৃতি মিলল, নবীজির ভালো লাগলো, নবীজির দিলের আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এরা কি বলছে, ইসলামের কোনো কিছু গোপনীয়তা নাই। এই তখনই আয়াতে কারিমা সূরা মায়দার 3 নম্বর আয়াত নাজিল হলো, আলি ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে তোমাদের উপরে আমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমি পছন্দ করলাম, আর এটাকেই তোমাদের জীবন বিধান হিসাবে আমি মনোনীত করলাম। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং বিষয়টা এটা কোনো গোপনীয়তার ব্যাপার না, এরা মারেফাতের নামে মুসলিম উম্মার পথকে মারে পথ পথ মেরে দিচ্ছে। আমরা পথ চিনলেই না গন্তব্যে পৌঁছাতে পারবো, এটা সহজ হবে? হতে পারে, ভুল আমার হবে, ভুল আপনার হবে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এগুলো বুঝলে আজকে আমি খারাপ, কালকেও তো আমি ভালো হতে পারি। বহু সর্বনাশা লোক তৌবা করে ভালো হয় নাই, রসুলকে মারতে আসে, কত ভয়ঙ্কর উমর, সেই উমরের দ্বারা ইসলামের এত কাজ হয়েছে, এত কাজ আমরা কেউ পারছি? আহারে, হযরত উমর মৃত্যুশয্যায় ছেলেকে বলছেন, পুত্র রাসুলের পবিত্র রওজার পাশে আরেকটা জায়গা আছে, জায়গাটা হযরত আয়েশার, সুবহানাল্লাহ, এই জায়গার মালিক তো আয়েশা। তা আমার বড্ড শখ, আমি রাসুলের পাশে আমার জীবনের শেষ বিছানা গাড়ব, তাই আমি হযরত আয়েশা না দিলে তো হবে না, তাই তুই গিয়ে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বল যে খাত্তাবের ছেলে উমার আপনার কাছে একটা আবেদন করছে, খবরদার বলবি না আমিরুল মুমিনীন উমর। চিন্তা করুন কত বিনয় তাদের ছিল, গোটা বিশ্বের অর্ধেকটার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনীন, তিনি বলছেন আমিরুল মুমিনীন উমর বলবি না, বলবি খাত্তাবের ছেলে, খাত্তাবের বেটা উমর আপনার কাছে এই জায়গাটার ব্যাপারে একটু আবেদন করছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার আব্বার বড্ড শখ, তিনি এখানে দাফন হবেন, আর যদি অনুমতি না দেন কোনো কথা নাই, দ্বিতীয়বার কোনো কথা নাই, তাহলে স্বাভাবিক গোরস্থানে তার কবর হবে। ছেলে চলে গেল, হযরত আব্দুল বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে মায়েশার কাছে বললেন, আমার আব্বার খাত্তাবের ছেলে উমরের আমার পিতা, তার এই শখ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মার মা, জননী, উম্মাহাতুল মুমিনিন, তিনি উমরের এই প্রস্তাবনা শুনে কাঁদতে লাগলেন। অবশেষে বললেন, আব্দুল্লাহ, আমার সারা জীবনের সাধনা ছিল আমার পিতা আবু বকর এবং আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শুয়ে আছেন, আমার বড্ড বাসনা আমি সেখানে চিরনিদ্রায় শায়িত হব, কিন্তু আজকে উমর যখন আমার কাছে আবেদন করল, আমি উমরের জন্য আমার এই জায়গাটুকু ছেড়ে দিলাম, কারণ আমি আয়েশার চাইতে উমরের অবদান
ইসলামে হাজার গুণ বেশি বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এরাই হচ্ছে আমাদের আসল কথা, এরাই হচ্ছে আমাদের আসল মিনার, মাইল স্টোন, আমাদের আলোকবর্তিকা। এদেরকে চিনতে হবে। সামান্য একটু কেউ একটু হুজুর হয়েছে, পীর হয়েছে, ঘোড়ার গাড়িতে যায়, গাড়িতে যায় পেছনে বাপের বয়সে মুরিদরা পেছে পেছে হাঁটে, এরকম হয় না? সামনে বসা যায় না বিয়াদবি। রাসূল এবং সাহাবেদের আলাদা কোনো আসন ছিল না, বাইরের দূতরা মিশরীয় অথবা রোম শাম পারস্যের গোয়েন্দারা এসে চিনতে পারতো না কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে সাহাবারা, এক জায়গায় বসে থাকতো তারা, আর এখানে যায় না। সব কিছু তো অহংকার। এদেশে আবার শোনা যায় উনি সুফি সম্রাট, কতখানি অহংকার হলে কেউ নিজের ঢোল নিজে বাজায়। আপনি এই লাইনে, আল্লাহর কামালিয়াতের লাইনে কোনো অহংকারের জায়গা নাই, যা হবে সব বিনয় বিনম্রতা, ঠিক কিনা বলেন? গাছের ডালে যদি ফল বেশি হয়, ওই ডালটা খাড়া হয় না, ওই ডালটা বিনয়ে নুয়ে পড়ে। আপনার ভিতরে যদি বস্তু আসে, আপনি অহংকারী হতে পারবেন না, আপনার ভিতরে বিনয় বিনম্রতা আসবে বেশি বেশি করে। আমি সুফি সম্রাট, তাহলে অন্যগুলো কি? তো বন্ধুগণ, এরকম হাজারো বাজে কথা, আর জনগণ দীর্ঘদিন কোরআনের লাইট থেকে বঞ্চিত। এ কারণে ধর্মীয় মোড়কে যেটাই আসে ওটাকেই উপকারী ট্যাবলেট মনে করে অনায়াসে সেবন করছে জনগণ। এ থেকে আমাদের সাবধান হতে হবে। আবার দেখুন, অলিয়া উলিয়াদের কারিশমা, এদের এই সমস্ত কায়দাগুলা মানুষের সামনে লাগ ভিলকি লাগ, চোখে মুখে লাগ, এইভাবে বোঝানোর জন্য কীরকম বর্ণনা দেওয়া হয়, ওরে বাবা, অমুক পীর সাহেব 40 বছর বিছানায় পিঠ দিনি, লোকেরা শোনে আর বলে সুবহানাল্লাহ। ওনার ইচ্ছা ছিল উনি ছাগলের দুধ খাবে, উটের দুধ খাবে, তো উনি চিন্তা করলেন যে আমার নফস এইসব খাইতে চাই, খাবই না, এমন সবর অবলম্বন করলেন যে 25 বছর তিনি ছাগলের দুধ খাইলেন না। লোকের এইটা শোনে আর বলে সুবহানাল্লাহ। এরপরে বলে, আরে আমি হুজুর তো ওই বংশ থেকে এসছি, আমার রক্ত তো সেই বংশের, লোকের এবার তারে সেজদা দেয়। বন্ধুগণ, এগুলাই তো আমাদের সমাজে হচ্ছে। বন্ধুগণ, আপনি যেমন সোনার একটা ছোট্ট গহনা কিনলেও খাঁটি কি না এটা বোঝার জন্য কষ্টি পাথরে ঘষাঘষি করতে হয়, এইসব আমলগুলা ইসলামে আসলে গ্রহণযোগ্য আমল কি না, সঠিক আমল কি না, এটা বোঝার জন্য আমাদেরও একটা কষ্টি পাথর আছে, সেটার নাম কি? কোরআন। এখানে যাচাই করা দরকার যে এই হালাল দুধ না খেয়ে ধৈর্য ধারণ করা খুব বড় কামালিয়াত কিনা, 40 বছর বিছানায় পিঠ না দিয়ে ঘুমানো কামালিয়াত কিনা। বন্ধুগণ, সহিহ আল বুখারীর হাদিস, কয়েকজন সাহাবি, দূরের সাহাবি, তারা নবীজির নিকটে থাকেন না, তারা চিন্তা করলো রাসূলের স্ত্রীদের থেকে জানবো হুজুরের আমল কি, তাই জানবার জন্য তারা মদিনাতে এলো এবং রাসূলের স্ত্রীদের ঘরে গিয়ে গিয়ে স্ত্রীদের কাছ থেকে শুনলেন যে রাসূল রাতে কি করেন, দিনে কি করেন। বন্ধুগণ, নবীজি এই পৃথিবীতে দ্বীপ্রহরের সূর্যের মতো, তার কোনো কিছু আড়াল করা যাবে না। নবী সাহাবিদেরকে বলেছেন, তোমরা দিনের আলোকে আমার ভিতরে যা করতে দেখো, বলতে শোনো, এগুলো মানুষকে বলো। আবার বউদেরকেও বলেছে, রাতের আধারে বা দিনের আলোকে যা করতে দেখো, বলতে শোনো, সবগুলি মানুষকে বলো। সুতরাং সব বলার কাজ, আমরা যাদেরকে নেতা মানি, যাদেরকে শ্রদ্ধা করি, এদের একজনও কি বলতে পারবে কোন হোটেলে কি করছি, কোন রাতে কি করছি, কোথায় কি ষড়যন্ত্র করছিলাম, সব মানুষকে বলে দাও, কেউ বলতে পারবে? যে জন্য আল্লাহ তাকে বলেছেন সূরা কালামের 4 নম্বর আয়াত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পুত পবিত্র, উন্নততম চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। এই চরিত্র আলোর মতো উজ্জ্বল, কোথাও কোনো ই নেই। স্ত্রীদের ঘরে ঘরে তারা শুনলেন, শুনে রাসূলের আমল সম্পর্কে যা জানলেন বুঝলেন, তাদের কাছে বড্ড অল্প মনে হলো। তারা মসজিদ নববীতে বসে সিদ্ধান্ত নিচ্ছে, রাসূলুল্লাহ সারা রাত জাগে না, ঘুমাই, রাতের একটা অংশ তিনি ইবাদত করেন, আবার রাসূলুল্লাহ সারা বছর রোজা করেন না, তিনি রোজা রাখেন বাদ দেন, কিছু কিছু সময় করেন, আবার তিনি বিয়ে শাদী করে, একটা দুটো না, এক গাদা সংসারের বহু জ্বালা তার ভিতরে। তো তাদের কাছে রসুলের আমল অল্প মনে হলো, তখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে রাসুল তো নিষ্পাপ, তার তো কোনো গোনা নাই, অল্প আমলেও তার চলে, আমরা গোনাগার, আমাদের বেশি বেশি আমল করা লাগবে, তো কী করা যায়? তখন একজন বলছে, আমি আজ থেকে আর ঘুমাবো না, সারা রাত ইবাদত করবো। আরেকজন বলছে, আমি রোজা আর বাদই দেবো না, নিয়মিত রোজা করবো। আরেকজন বলছে, আমি বিয়ের সাথেই করতাম না, তাহলে দুনিয়ার ঝামেলা হয়ে যাবে, আমি আল্লাহর ইবাদতে গাফলতি হবে।
এখন দেখেন এরা তিনজন কি করবে, ইবাদত করবে, আমল করবে, এদের নিয়েতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো সিস্টেমে, সে কোন সিস্টেম মানছে, নাফসের সিস্টেম, এটা রাসূলের সিস্টেম না। যার কারণে রাসূলুল্লাহ প্রচণ্ড বিরক্ত রাগান্বিত চেহারায় তিনি বেরিয়ে এলেন। এসে তিনি এদের দিকে তাকিয়ে বলছে, হে মুহাম্মদের উম্মতরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই, তা সত্ত্বেও আমি রাত জাগি, রাতে ঘুমাই, আমি রোজা রাখি, রোজা বাঁধতেই, আমি বিয়ে শাদি করি, ফামাং রগিবা আং সুন্নাতি ফালাইসা মিন্নি, এটাই হচ্ছে আমার সুন্নাহ, এটাই হচ্ছে আমার লাইফ স্টাইল, যাদের এটা পছন্দ হয় না, ফালাইসা মিন্নি, সে আমার কেউ নয়। চিন্তা করুন, এরা একটা ভালো নিয়ত করছে, আমল করবে, আর রসুলের কাছ থেকে প্রশংসা পাইলো না, বকুনি খাইলো। বকুনি কেন খাইলো? কারণ তারা এখন আমল করে নাই, শুধু সিদ্ধান্ত নিয়েছে, এজন্যে বকা খেয়েছে। খেয়াল করুন, ওই আমল এখনও করে নাই, সিদ্ধান্ত নিয়েছে করবে, বাড়ি যায় করবে, তাতেই বকুনি খাইলো। আর আপনার যে হুজুর 40 বছর বিছানায় পিঠ দেয়নি, 25 বছর ছাগলের দুধ খায়নি, ওই হুজুর তো আমল করে ফেলেছে। ওই হুজুরের সাথে যদি রসুল্লাহ দেখা হইতো, তাহলে বকুনি না, পিটনি খাইতো, ঠিক কিনা বলেন? আর আমরা অজ্ঞতার কারণে সুবহানাল্লাহ পড়ি বন্ধুগণ। সুতরাং এইরকম ইমিটেশনের এই সমস্ত মেসেজগুলি স্বর্ণের আকারে, স্বর্ণের পানিতে ধুয়ে আমাদের সামনে পরিবেশন করা হয়, আমরা এগুলো শুনতে থাকি। বন্ধুগণ, রাসূল পাকের এক সময়ের অভ্যাস ছিল, তার স্ত্রী জয়নাবের ঘরে গিয়ে তিনি আসরের পর মধুর শরবত খেতেন। সতীনদের ভিতরে, অন্য স্ত্রীদের ভিতরে এই হিংসা হতো, এটা হয়ই, মানুষ তো, যে আসরের পর মধুর লোভে রসুল্লাহ ঘরে যায়, এই সময়টুকু আমরা পাই না, যেভাবেই হোক রসুল্লাহকে ওই ঘর থেকে ফেরাতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও কয়েকজন এই ব্যাপারে সিদ্ধান্ত নিল। রাসূলুল্লাহ এবার স্বাভাবিক নিয়ম, সরল সহজ ভদ্র মানুষ, আসরের পর হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন মধু খাইতে, এবং মধু খেয়ে বের হয়ে যখন আরেক স্ত্রীর ঘরে গিয়েছে, আগেই সেখানে আছে, ওই স্ত্রী নাকে রুমাল দিয়ে বলছে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পায়, আপনি আপনি কাঁচা এসেন না। মাগাফির হলো আমার দেশের পেঁয়াজ রসুন যেমন গন্ধ, এটা কাঁচা খাইলে এর কাছাকাছি যাওয়া যায় না, ওই আরব দেশে ওই রকমের মাগাফির, এক ধরনের ওই রকম সবজি জাতীয় ফল, যেটা খাইলে মুখে এত দুর্গন্ধ হয়। তো রাসূলুল্লাহ এটা খাইতেন না, কারণ হযরত জিব্রাইল এই গন্ধ সহ্য করতে পারতেন না, এই জন্য রাসূল এটা খাইতেন না। স্ত্রীরা বুদ্ধি করলো যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আপনি কাছাইছেন না। রাসূলুল্লাহর খটকা লাগলো, কী ব্যাপার, আমি খাইলাম মধু, আর এ থেকে মাগাফিরের গন্ধ আসবে কেন? এরপরে আবার আরেক ঘরে গিয়েছেন, তারও তো সেখানে আছে, সে বলছে কাছাইছেন না, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। তো রাসূলুল্লাহ চিন্তা করলো, মৌমাছি কী মনে করে মাগাফির গাছে বসলো, হয়তো ওই ওখানকার কোনো মধু এসেছে নাকি। সরল মানুষ, সোজা মানুষ, তিনি তখন বলছেন, ঠিক আছে, আমি খাইলাম মধু, আর সে থেকে যদি মাগাফিরের গন্ধ আসে, আমি মধু খাব না। চিন্তা করুন, মধু হালাল না হারাম? রাসূলুল্লাহ যদি না খান, উম্মত খাইতে পারবে? সঙ্গে সঙ্গে সূরা তাহরিম, কোরআনে কেরিমের 66 নম্বর সূরা নাজির হচ্ছে, প্রথম আয়াত, নবী আপনি বউগুলার খুশির জন্যে আমার দেওয়া হালালকে হারাম বানাচ্ছেন, আপনার কসম ভেঙে ফেলুন। এবং কসম ভঙ্গের কাফফারা সূরা মায়েদের ভিতরে নাজিল হলো, বলেন সুবহানাল্লাহ। তাহলে এক মুহূর্ত আল্লাহর বিধান থেকে বিচ্যুতি আল্লাহ সহ্য করেন না, আর আপনি 25 বছর হালাল ছাগলের দুধ খান নাই, আর লোকেরা ওয়াজ করে বলছে সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বন্ধুগণ, মিসগাইড করা হচ্ছে সুকৌশলে, সুচতুরভাবে এই উম্মাকে সর্বনাশ ডেকে আনা হচ্ছে ধর্মের নামে। এই জন্যে আমি বলছি যে আমাদের এই ধর্মীয় নেতাদের ভিতরেও অনেকেই আজ আত্মভোলা। আল্লাহ পাক কোরআনে কারিমে তাই বলছেন যে তোমরা ওদের মতো হয়েও না, যারা আল্লাহকে ভুলে গেছে, তাহলে পরিণামে আমি তাদেরকে আত্মভোলা বানিয়েছি। এই কাজ আমাদের করা যাবে না। কোরআনের কথা আমার বিরুদ্ধে হলেও এটা আমাকে বলতে হবে, কারণ আমি বান্দা, আমি গোলাম, আমার পরিচয় একটাই, আমি আব্দ। এই সমস্ত ধর্মীয় নেতাদের বিরুদ্ধে কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ নোটিশ আছে, এগুলো জনগণ বুঝে ফেললে তো সর্বনাশ। বিনা পুঁজির ব্যবসার ময়দানে আমরা যারা আছি, আমাদের তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তাই তোমরা বুঝো না, শুধু না বুঝে পড়ো। বন্ধুগণ, সূরাতুল বাকারায় বেশ কিছু আয়াত আছে এমন, এর ভিতরে
174 আয়াত, 175 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, শোনো, তোমরা আমার এই কিতাবের কিছু গোপন করো না, যদি করো কিয়ামতে তোমাদের সাথে আল্লাহ কথা পর্যন্ত বলবেন না। তার রাগটা কেমন? এক নম্বর। দুই নম্বর, আল্লাহ তোমাদেরকে পবিত্র করবেন না, পরিশুদ্ধ করবেন না। তোমরা যে বলো কল পরিষ্কার, এ পরিষ্কার, সে পরিষ্কার, তোমাদের কোনো পবিত্রই হতে আল্লাহ দেবেন না। আরও কি করবেন তিনি? এমন শাস্তি তোমাদের দেবেন যে শাস্তির কোনো বিরামহীন শাস্তি, তোমাদের শাস্তিটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এরপর আল্লাহ পাক উপহাস করে বলছেন, আশ্চর্য, এরা এরা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে, এরা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে। আহারে, দোজকের আগুন সহ্য করতে এরা কতই না সহনশীল। আল্লাহ পাক এইভাবে উপহাস করছেন যে এরা দোজকের আগুন সহ্য করতে কতই না সহনশীল, এরা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে। বন্ধুগণ, কোরআনের বাইরে কোনো আলো নাই, কোরআনের বাইরে কোনো হেদায়েত নাই, কোরআন হচ্ছে মূল। এটাকে বুঝবো এজন্য আমার সুন্নাহ প্রয়োজন, হাদিস প্রয়োজন, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে মৌলিক কিতাব, এইটা বুঝবার জন্য হাদিস। সুতরাং কোরআনের প্রয়োজনে হাদিসকে ব্যবহার করা হবে, এই হাদিসগুলা দিয়ে আমাদের বুঝতে হবে। কারো মাথায় আবার হাদিস যেন আগে না ঢোকে, আগে ঢুকতে হবে কোরআন। আগে আগে কি ঢুকতে হবে? কোরআন। এটা বোঝানোর জন্যই রাসুলকে পাঠানো হলো, এবং রাসুল্লাহ এটা বোঝাবার জন্য যা বলেছেন সেটাই তো সুন্নাহ, এটা আমাদের বুঝতে পারতে হবে। তো বন্ধুগণ, সুতরাং আমরা এরকম এক বিভ্রান্তির ভিতরে, এক নাটকীয়তার ভিতরে আমাদের এই উম্মা চলতেছে। আমরা দোয়া করছি, কবুল হচ্ছে না, আমাদের কাজগুলি হচ্ছে বরকতশূন্য, আমাদের সব কিছু বরকতশূন্য। এই একটা অ্যাক্সিডেন্টে পড়লাম, এই হাতে লাগলো, মনের ভিতরে হলো যে আল্লাহ পাক কী সুন্দর সাজায় দিয়েছেন দেহটা, এক সেকেন্ডের একটু হেরফের কত বড় যন্ত্রণার কারণ। আর আমাদের বাপমাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় বলছে, শোনো, নেমে যাও, তোমাদের জন্য আমার পক্ষ থেকে বিধান যাবে, যদি মেনে চলো ভয়ও নাই চিন্তাও নাই, বলেন সুবহানাল্লাহ। আর যদি কুফর করো মস্ত বড় জাহান্নামের শাস্তি রয়েছে। দুনিয়াতে যতটুকু ভুল হয় এটুকু এই সব বেদনা, এবার আল্লাহর বিধান অমান্য করার যে ভুল সেই বেদনা অনন্ত বেদনা, অসীম বেদনা, তার নাম জাহান্নাম, ঠিক কিনা বলেন? এর বাইরে যাওয়ার কোনো পথ আমাদের খোলা নাই। তো বন্ধুগণ, আজকে আলোচনা শেষ হয় নাই, আত্মভোলা নেতৃত্বের উপর আলোচনা রাখা হচ্ছে। এর ভিতরে আমি প্রথমে আমার ঘর বেছে নিয়েছি, আলেমদের আমাদেরকে আগে সংশোধন হতে হবে, এরপরে আমরা এই দুটি শ্রেণীকেই মেনে চলি, একটা হচ্ছে ধর্মীয় নেতা, আরেক শ্রেণী হলো রাজনৈতিক নেতা। আমি ডাকাতের মতো ছুরি চালাবো না, আমি ডাক্তারের মতোই ছুরি চালাবো, আমাদের ভুল ত্রুটিগুলো অপারেশনের প্রয়োজন। তো ছুরি তো দুই রকম চালানো, মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলো, এটা হলো ডাকাতের ছুরি, ঠিক না? আমি সেইভাবে বক্তব্য দেবো না, আমি ডাক্তারের ছুরি চালাবো। ইনশাল্লাহ আপনারা সময় মতো আসবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছি, তার ভিতর দিয়ে আল্লাহর পরে ভরসা করে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ রহম করুন, মেহরবানি করুন, সুস্থ করুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো করুন, সহি বুঝ দান করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।